অসাধারণ একটা উইন্টার ডে ক্রিম নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি, যেটা নামি দামি ক্রিমকে টেক্কা দিতে পারে। এত দামি দামি ক্রিম না কিনে এটা ব্যবহার করে দেখো, যেগুলো বলেছি সেগুলো খালি নিয়ম মতন করে চলো, দেখবে স্কিন এই উইন্টারে কোনো রকম প্রবলেম দেবে না, বরঞ্চ উল্টে মনে হবে এটা উইন্টারই না, কারণ শীতকালে স্কিনের নানান ধরনের প্রবলেম আমরা ফেস করি। অসাধারণ এই ক্রিমটা, আর একদম দেখো জমে যায়, একদম বাইরের ক্রিমের মতন, বাইরের বাজারের ক্রিমের মতন তৈরি হয়। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গোপা স্পেশাল হাব। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমরা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছো যে দিদি একটা দারুণ একটা উইন্টার ডে ক্রিম বানিয়ে দেখাও, যেটা আমরা সবসময় বাড়িতে ব্যবহার করতে পারি আর বাইরে থেকে বেশি জিনিসপত্র কিনবার প্রয়োজন পড়বে না, এরকম একটা ডে ক্রিম নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়েছি। কারণ উইন্টারে কি হয়, শীতকালে আমাদের স্কিন থেকে ময়শ্চার একদম হারিয়ে যায়, যার জন্য আমাদের স্কিন ভীষণ বেশি ড্রাই, একদম মানে খোসা ওঠা হয়ে যায়। ক্রিম বাইরের থেকে ব্যবহার করতে পারো কিনে, কিন্তু সেটার মধ্যে যা জিনিস আছে সেগুলো তোমরা জানো না, কোনটা তোমাদের স্কিনের জন্য ভালো কোনটা স্কিনের জন্য ভালো না তোমরা বুঝবে না, অত কেউ রিসার্চ করতে বসে না একটা ক্রিম হাতে নিয়ে দোকানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো আজকে আমি যেগুলো দেখাচ্ছি সেগুলো তোমরা জানবে যে এইটার মধ্যে কি কি দিয়েছি এবং সেটা কি কি কাজে লাগবে, সেগুলো সমস্ত কিছু তোমাদের একদম নখ দর্পণে হবে, আর তোমরা খুব আনন্দ সহকারে সেই ক্রিমটা মাখবে, আর আনন্দ সহকারে যে জিনিসটা মাখবে বা যে জিনিসটা করবে সেটাতেই সাকসেসফুল হবে জীবনেও, সেটাই বলে দিলাম। তো আজকে আমি যেটা এনেছি সেটা একটা এমন ক্রিম যেটা যদি বাড়িতে না থাকে সেটার বদলে কি করবে কি দিতে পারো সেটাও সবটা বলে দেবো, খালি পুরো ভিডিওটা দেখো, ভিডিও ছেড়ে ছেড়ে দেখো না, তাহলে ভেতরে ভেতরে যে কথাগুলো বলি সেগুলো তোমরা সব মিস করে যাও, সেগুলোই আমাকে কিছু কিছু দুষ্টু দুষ্টু বোনেরা আছো তারা ছেড়ে ছেড়ে বা টেনে টেনে দেখো বলে সেগুলো মিস করে যাও, আর সেগুলোই আমাকে কোয়েশ্চেন করো যে দিদি এটা কি হবে ওটা কি হবে, এটা প্লিজ করো না, কোনটার বদলে কি দিতে হবে সেটাও বলে দেবো, পুরো ভিডিওটা মন দিয়ে দেখো, কারণ আমাদের স্কিন এখন দিন 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 ড্রাই হবে, মুখটা দেখবে মুখটা ফেস ওয়াশ দিয়ে ধোয়ার পরে মনে হয় যেন মুখটা ফেটে যাচ্ছে, স্কিনটা এরকম একদম মানে ড্রাই হয়ে যায়, আর যাদের ড্রাই স্কিন তাদের তো আরো কথা নেই, মানে তাদের যে শীতকালে কত ধরনের প্রবলেম। তো আজকে যেটা এনেছি সেটা সমস্ত স্কিনের জন্য অ্যাপ্লিকেবল, আর ড্রাই স্কিনের জন্য স্পেশালি আরো কি দিতে হবে সেটাও বলে দেবো ভিডিওতে, সব বলে দেবো, আরামসে বসে খালি ভিডিওটা দেখো, নিজেরা বানাও ব্যবহার করো, একদম দারুণ রেজাল্ট পাবে। আর ভিডিওটা পুরো দেখবার মানে কিভাবে বানাচ্ছি ক্রিমটা ওটা দেখবার পরে বলে দেব যে কিভাবে ব্যবহার করতে হবে, কালে পুরো ভিডিওটা মন দিয়ে দেখো, কত ছোট বাচ্চারা ব্যবহার করতে পারবে সব বলে দেব ভিডিওতে, ঠিক আছে? তো একদম দেরি না করে খালি একটা কথা বলি যে আমার ভিডিওগুলো, আর এখন উইন্টারের যে মানে শীতকালে যে ভিডিওগুলো আসতে চলেছে, প্রত্যেকটা এক্স এ বার্কার এক উপাদান দিয়ে আমি তৈরি করব, কাজে সেই ভিডিওগুলো শেয়ার করতে ভুলো না সবার সাথে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যার দরকার সবার সাথে শেয়ার করো, ঠিক আছে? আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ সাবস্ক্রাইব না করলে আমি যে ভিডিওগুলো দিই সেগুলো নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছাবে না, বেলটা প্রেস করে দিও তাহলে সমস্ত নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছাবে, ভীষণ দরকারি ভিডিও, কারণ তোমরাই বলো যে আমার ভিডিওগুলো তোমাদের ভীষণ কার্যকরী হয়, ঠিক আছে? একদম দেরি না করে এবার সোজা রেমিডিতে চলে যাচ্ছে, ঠিক আছে? তো দেখো আমি দুধের মালাই মানে দুধের সর জমিয়ে জমিয়ে রাখি, তোমাদের আগেও দেখেছি আমি দুধের সর জমিয়ে কেমনভাবে আমি ঘি তৈরি করি, আগে তোমরা দেখে থাকবে আমার ঘি তৈরি করার প্রসেস। তো দেখো এতগুলো সর জমে গেছে, এখন যে ক্রিমটা বানাবো সেটা দুধের সর দিয়ে বানাবো, এর জন্য আমি নিচ্ছি 2 চামচ দুধের সর। যদি তোমাদের বাড়িতে দুধের সর না থাকে তোমরা কি নিতে পারো, তোমরা নিতে পারো শিয়া বাটার, এখন সব কসমেটিক্সের দোকানে বা অ্যামাজনে ফ্লিপকার্টে সব জায়গায় পাওয়া যায়। শিয়া বাটার যদি নাও থাকে তোমরা আরেকটা জিনিস নিতে পারো, সেটা হচ্ছে আনসল্টেড বাটার, আমুলেরও আনসল্টেড বাটার পাওয়া যায় যেটা মধ্যে নুন থাকে না, এরকম বাটার নিয়েও এটা করা যেতে পারে। এই 3টে অপশান দিয়ে দিলাম, দুধের সর থাকলে তো বেস্ট হয়। তো এখন এটাকে ভালো করে আমি নাড়ছি, নাড়তে নাড়তে একটুখানি আমি মাইক্রোওভেনে দিয়ে দেবো, দিলে একদম ভালো করে গলে যাবে। তো যত এটাকে ভালো করে নাড়বে তত ভালোই ক্রিমটা তৈরি হবে। দেখো আমি মাইক্রোওভেনে দিয়ে দিয়েছিলাম 10 সেকেন্ডের জন্য, একদম গলে গেছে, এবার তোমরা ডাবল বয়লার মানে নিচে গরম জল রেখে ওপরে বাটিটা বসালেও সর গলে যায়। তো এর মধ্যে আমি দিচ্ছি 1 চামচ মতন গ্লিসারিন, গ্লিসারিন জানো শীতকালে কি প্রচণ্ড বেশি কাজে লাগে। আচ্ছা এরপরে এর মধ্যে দিচ্ছি 2 চামচ অ্যালোভেরা জেল, যেখানে যাদের অ্যালোভেরা জেল স্যুট করে না তারা
এখানে ফ্ল্যাক্সিডের জেলটাও দিতে পারো, মানে ওই তিসির বীজের যে জেলটা বের করে নিয়েও দেওয়া যায়, ভীষণ ভালো রেজাল্ট পাবে ওটাতেও। একটু তো কষ্ট করতে হবে এত দারুণ একটা অসাধারণ ক্রিম তৈরি করার জন্য। যাই হোক, এর মধ্যে এখন আমি দিচ্ছি এক চামচ অলিভ অয়েল। অলিভ অয়েলের বদলে তোমরা এখানে আমন্ড অয়েল দিতে পারো, আমন্ড অয়েল যদি না থাকে তাহলে তোমরা এখানে নারকেল তেল এক চামচ দিতে পারো। নারকেল তেল থেকে একটা গন্ধ বেরোতো, সেই জন্য একটুখানি অ্যাভয়েড করলে বোধ হয় ভালো হয়, কিন্তু দিলে এমনি স্কিনের জন্য খুব ভালো। তার মধ্যে এবারে দিচ্ছি আমি একটা ই ভিটামিনের ক্যাপসুল। যাদের এখানে ড্রাই স্কিন তারা অবশ্যই কিন্তু দুটো ই ভিটামিন ক্যাপসুল দেবে, তাহলে আরও ভালো রেজাল্ট পাবে। এবার সব জিনিসগুলো খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এই জিনিসটা মেশাবার ফলে এত অসাধারণ একটা নরম সফট ক্রিম তৈরি হবে না, তোমরা এর প্রেমে পড়ে যাবে বলে দিলাম তোমাদের আমি তো। যাই হোক, এখন আমি এটা নাড়িয়ে নাড়িয়ে খুব সুন্দর একটা, দেখো ক্রিম একটা সফট একটা স্মুথনেস এসে গেছে, আর মুখটা এত ভালো পরিষ্কার ঝকঝকে হয়ে যাবে না। তোমরা আমাকে খালি ব্যবহার করে জানিও, কদিন ব্যবহার করবার সাথে সাথেই দেখবে তোমাদের স্কিনের মধ্যে অনেকখানি পার্থক্য বুঝতে পারছো। তো আমি এখানে রোজ এসেন্সিয়াল অয়েল দিচ্ছি 4-5 ফোঁটা। এখানে অ্যাকচুয়ালি দিলাম এই কারণে যে গন্ধটা খুব সুন্দর একটা, রোজের গন্ধ আমার ভীষণ ভালো লাগে, তাই জন্য রোজ এসেন্সিয়াল অয়েলটা আমি বাড়িতে রাখি। তো এটা আমি 4-5 ফোঁটা দিয়ে দিলাম। তো এখন ক্রিমটা মনে হবে না যে কোনো বাড়িতে বানানো ক্রিম, এটা বাইরের নামি দামি ক্রিমকে টেক্কা দিতে পারে, এত সুন্দর অসাধারণ উইন্টার ডে ক্রিম তৈরি হয়ে গেল। এটাকে কাঁচের শিশিতে আমি ভরে রাখছি, তোমাদের অবশ্যই আমি রিকোয়েস্ট করব তোমরা কাঁচের শিশিতে ভরে রাখতে পারো বা কোনো সেরামিকের শিশিতেও ভরে রাখতে পারো। কাঁচের শিশি হলে ক্রিমটা অনেক দিন ভালো থাকে, প্লাস্টিকে না একটা রিয়াকশন হয়ে যায় যার জন্য ক্রিমটা নষ্ট হয়ে যায়। তো এখন তৈরি হয়ে গেছে আমার, দেখো কি সুন্দর অসাধারণ একটা উইন্টার ডে ক্রিম তৈরি তোমাদের জন্য। এটা মুখে গলায় হাতে পায়ে সর্বত্র তোমরা লাগাতে পারো, এর ফলে স্কিন কোনো দিন এরকম হবে না যে ডিহাইড্রেটেড ফিল করবে বা স্কিনের মধ্যে কোনো রকমের খোসা খোসা ওঠা ওরকম ভাবটা আসবে না। দেখো কি সুন্দর ক্রিমটা তৈরি হয়েছে। এই বাটিতে যেটা লেগে আছে সেটাও আমি নষ্ট করতে চাই না, আমি হাতে পায়ে মেখে নিচ্ছি। তো দেখো এই যে ক্রিমটা আমি বানিয়েছিলাম, সেই ক্রিমটা একদম জমে গেছে, দেখছো তো একদম জমে গেছে। এই ক্রিমটা তোমরা স্নান করে উঠে সকালবেলায় স্নান, মানে সকালবেলা মুখ ধুয়ে প্রথমেই প্রথম কাজ যেটা করবে, সকালবেলা মুখ ধুয়ে এটা মুখে লাগাবে। এটা ভীষণ ভালো একটা ক্রিম, পুরো শীতকালটা স্কিনটা হাইড্রেটেড থাকবে আর খুব সুন্দরভাবে তোমরা তোমাদের স্কিনটাকে মেনটেন করতে পারবে। যে শীতকালে যাদের স্কিনের ভীষণ সমস্যা হয়, দেখবে এই শীতকালে তোমাদের কোনো স্কিনে কোনো সমস্যা হচ্ছে না, মেখে বাইরে বেরোনো যাবে না। এটা মেখে তোমরা কিছুক্ষণ পরে, মানে ধরো সকালে স্নান করে উঠলে বা মুখ ধুয়ে এটা প্রথমে মেখে নেবে। হ্যাঁ, মেখে নেওয়ার পরে, স্নান করে মেখে নেবার পরে 15-20 মিনিট রাখবে আগে মুখে, তারপরে তোমরা এর উপরেই তোমরা সানস্ক্রিন মাখতে পারো বা এর উপরেই তোমরা এটা মেখে ডাইরেক্টলি বাইরে যাবে না, সেটাই বলছি, এর উপরে সানস্ক্রিন মাখতে পারো। আর তাছাড়া এর উপরে তোমরা সানস্ক্রিন মাখার পরে তারপরে তোমরা, আমি তোমাদের সবসময় বলেছি, আগেও বলেছি ভিডিওতে, সানস্ক্রিন কিন্তু বেরোবার 15-20 মিনিট আগে লাগাবে, তবেই গিয়ে তোমাদের এটা কার্যকরী হবে, নাহলে কিন্তু হবে না কার্যকরী। 15-20 মিনিট বারবার বলে দিচ্ছি, সানস্ক্রিন সবসময় বেরোবার 15-20 মিনিট আগে লাগাবে, ঠিক আছে। দেখো মুখের সাথে কি সুন্দর মিলে গেল, দেখো ক্রিমটা এত ভালো হয়েছে না আমার, এবারে সামার মানে উইন্টারে আমার আর বাইরের ক্রিমের দরকার পড়বে না, এটাই আমি মাখবো এবার, ঠিক করেছি। একদম বাইরের যে মার্কেটে ক্রিম হয় সেরকম দেখো হাতটা, সঙ্গে সঙ্গে পরিষ্কার পরিচ্ছন্ন, আর সবচেয়ে বড় কথা ভীষণ ভালোভাবে অ্যাবজর্ব করে যায় হাতের ভেতরে। একটা কথা বলে দিই যে এটা দিয়ে যখন হাত পা বেশি ডলবে না, তখন দেখবে হাতের ময়লা উঠে আসছে, ভীষণ ভালো কার্যকরী ক্রিম এটা, দেখবে গুড়ি 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 ময়লা বেরিয়ে আসছে। তাতে তোমরা একদম ঘাবড়ে যেও না, থাকবে ওরকম ময়লা বেরিয়ে যাবে, যে বেরিয়ে যাবে কিন্তু ক্রিমটা অবশ্যই হাতে লাগিয়ে রাখবে, মুখে লাগিয়ে রাখবে, মুখের থেকে অত না বেরোলে দেখবে হাতের থেকে, আমি ঘষছিলাম হাত এরকম এরকম করে দেখছিলাম যে ময়লা বেরোতে শুরু করেছে। 3-4 বছরের উপরে বাচ্চারা সবাই মাখতে পারে, কিন্তু তার আগে একটু একটা কথা বলে দিই, অনেক বাচ্চার স্কিন খুব সেন্সিটিভ হয়, কাজে তাদের আগে দেখে নিতে হবে কনুইতে বা এমনি সাধারণ মেয়েদের কথাও বলছি, সব সময় যে কোনো জিনিস প্রথম ব্যবহার করার আগে কনুইতে একটুখানি লাগিয়ে, অল্প করে বানিয়ে কনুইতে একটুখানি লাগিয়ে দেখে নিতে পারো বা কানের তলায় লাগিয়ে দেখে নিতে পারো, যদি কোনো ইস্যু না হয়, কোনো চিড়বিড়ানি না হয় বা কোনো অ্যালার্জি না বেরোয়, তাহলে তোমরা আরামসে এটা ব্যবহার করতে পারো। 3-4 বছরের বাচ্চারাও ব্যবহার করতে পারে, কিন্তু জিনিসগুলো একদম খাঁটি দিও, অবশ্যই
অবশ্যই ফ্রিজে রাখতে হবে। এটা যেহেতু এটার মধ্যে আমি মালাই দিয়েছি না, মানে দুধের সর দিয়েছি না, এটা অবশ্যই ফ্রিজে রাখতে হবে। আর যদি ফ্রিজে না রাখতে চাও তাহলে শিয়া বাটার দিয়ে যদি করো, শিয়া বাটার যেটা আমি বলছি সেটা দিয়ে যদি করো তাহলে এটা বাইরে আরামসে এক মাস থেকে যাবে। যাদের কাছে শিয়া বাটার আছে তারা শিয়া বাটার দিয়ে বানিও, যাদের কাছে নেই তারা দুধের সর বা যেটা দেখিয়েছি আনসল্টেড বাটার যেটার মধ্যে নুন থাকে না সেরকমটা দিয়ে তোমরা বানাতে পারো, বানিয়ে এটা ফ্রিজে রেখে ব্যবহার করতে পারো। এটা ফ্রিজে আরামসে 20-25 দিন আরামসে থাকবে, ভালো থাকবে। 8-10 গ্লাস রোজ, শীতকাল হোক গরমকাল হোক বর্ষাকাল হোক, শীতকালে জল খাওয়ার দিকে প্রবণতা থাকে না, কারণ আমাদের অত ড্রাই ফিল হয় না, যার জন্য আমরা জল কম খাই, ডিহাইড্রেটেড হয়ে যাবে স্কিন, কোনো কিছুতে কিছু কাজ হবে না। কাজে জল কিন্তু প্রচুর পরিমাণে খাবে, তার সাথে সাথে এত সবজি আসছে, এত নানান ধরনের শাকপাতা আসবে এখন, সেগুলো দিয়ে সবজি বানিয়ে খাবে আর ফলও খাবে, ঠিক আছে। তো আজকে আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তো আজকে এইটুকুই রইলো, পরের ভিডিওতে আবার দেখা হবে, আসি তাহলে, বাই।